আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স আশা করি সবাই ভালো আছেন একটা কথা বলি আপনাদেরকে আজ সকাল একটা একটা বা সাড়ে বারোটার মধ্যে আমাকে একজন কল দিল সে ভাইটি অনেক ভালো ঠিক আছে এবং সে বলতেছে যে ভাই আপনার প্রতিটা ভিডিও আমি ডাউনলোড করে রাখছি তা আমি দেখেন ছোট একটা ইউটিউবার যদি মানুষ আমাকে এভাবে বলে এবং সে বলতেছে যে আমি কোম্পানির নাম নিব না সে যে কোনো একটা কোম্পানিতে কাজ করতো উনি কাজটা ছেড়ে দিয়ে ঠিক আছে অবশ্যই ভালো বেতন পাই তো কাজটা ছেড়ে দিয়ে বলতেছে যে আপনি যেভাবে চিপসের প্যাকেজিং করতে বলছেন আরও অনেকগুলো ব্যবসার আইডিয়া দিয়েছেন ওইগুলো আমি করতেছি চিপসের প্যাকেজিং করে সেল করতেছি আলহামদুলিল্লাহ সেল হচ্ছে মার্কেটে একটা জায়গা তৈরি করে নিয়েছি এবং কী বলছে যে সে ওই সময় পর্যন্ত চারশো পাঁচশো টাকা তার পকেটে নাকি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তা আমি আর কি বলবো তো উনি বললেন যে আপনার সাথে এসে দেখা করবো আমি বললাম যে ভাই দেখা করবেন ঠিক আছে কিন্তু মনের ভিতর ভাবলাম যে দেখা করে আসলে কি করবেন আপনার সময়টা নষ্ট হবে আপনি তার চেয়ে ভালো কাজ করেন আমি খুব বড় সেলিব্রিটি না আমার এলাকার লোকও আমাকে চেনে না তো আপনারা জাস্ট কাজ করেন এবং উপকার হলে উপকারটা নেন যাই হোক এটাই বলবো তো আজকে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য আজকেও খুব ছোটোখাটো একটা ইয়ে দিব এবং একটা ইন্টারেস্টিং একটা জিনিস থাকবে যেটা অনেক ভালো একটা আইডিয়া সেই আইডিয়াটা আমি পরে দিচ্ছি দেখেন এই ধরনের চিপস এটা কি বলে মিস্টার টুইস্ট না কী নাম এই ধরনের চিপস আমি দিতে পারবো আপনাদেরকে কাটিং করা এই যে দেখেন এই ধরনের চিপস আমি এখানে আনছি আপনাদের জন্য কি করবেন বাজার থেকে কিনে আনবেন আরও অনেক ধরনের চিপস আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কালারিং এটা গোলাপি কালার চিপস ঠিক আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান চিপস এগুলো ইন্ডিয়ান ভারতীয় চিপস ঠিক আছে তো এই ধরনের চিপস নিতে পারবেন আমার কাছ থেকে বা আপনারা বাজার থেকেও নিতে পারেন নেওয়ার পরে ইন্টারেস্টিং যে ব্যাপারটা এটা তো কী করতে হবে জানেন এই ধরনের ফ্রাই করতে হবে ফ্রাই করে এই ধরনের ছোটো প্যাকেটে প্যাক করতে হবে ঠিক আছে এই যে চিপস এই কালারিং যে চিপসটা এটা দেখেন কত মানে কি বলবো এটা দেখেন এই এত এতগুলো আমি আড়াইশো গ্রাম নিয়ে আসছি শুধুমাত্র পনেরো টাকায় তো আড়াইশো গ্রাম পনেরো টাকা আপনি যদি বস্তায় নেবেন হয়তো দশ টাকা করে পড়বে আট টাকা করে পড়বে ঠিক আছে তো এখান থেকে যদি পাঁচ গ্রাম করে এভাবে তৈরি করেন ঠিক আছে ফ্রাই করবেন ফ্রাই এটা ফ্রাই না এটা কাঁচা আপনি ফ্রাই করবেন বাড়িতে কোনো মেশিন টেশিন কিছুই লাগে না এগুলো সব কিছু পাওয়া যায় তবে যদি মেশিন নিয়ে ব্যবসা করতে চান মেশিনও আমি দিতে পারবো চিপসের মেশিন পাফের মেশিন ফ্লাওয়ার মিল প্যাকেজিং মেশিন যে কোনো মেশিন থেকে প্রয়োজন আপনারা আমাকে বলবেন আমি ইনশাল্লাহ প্লান্ট বসায় দিয়ে আপনি আমি আসবো ঠিক আছে আপনার এখানে প্লান্ট বসায় দিয়ে আসবো যাই হোক তো যারা ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা তাদের জন্য এটা ফ্রাই করবেন এখানে খেলনা ভরে দিতে পারেন এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটা আচ্ছা দামটা বলি নাই না এর দামটা পড়বে পনেরো টাকা তেল এবং লবণ টম লবণের ব্যাপারে আমি যাচ্ছি একটু লবণের ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে প্যাকেজিং ট্যাকেজিং নিয়ে মনে করেন যে এখানে পঁচিশ টাকা খরচ ঠিক আছে একটা পাতা যদি এখান থেকে পঞ্চাশটা পাতা হবে পাঁচ গ্রাম করে যদি আপনি দুই টাকা করে সেল করেন তাহলে একশো টাকা উর্যোগ আপনি আশি টাকা সেল করবেন ষাট টাকা সেল করবেন ঠিক আছে এখন দেখেন এই যে এই জিনিসটা এটা হচ্ছে বাজারে পাওয়া যায় মশলা চিপসের মশলা যে কোনো চিপসের সাথে আপনারা এই মশলা দিতে পারবেন আর মানে এত টেস্টি ঠিক আছে এত টেস্টি এই জিনিসটা বানাইছে তারা আপনারা চাইলে এগুলো জিনিসও বানাইতে পারবেন বানায় আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা বেসিক্যালি এই জন্যই ছিল যে মশলা নিয়ে এসেছি মশলাটা কীভাবে আপনারা মশলা অনেকে বানাইতে পারে না তো মশলা আপনারা বাজারে কিনতে পারবেন না কিনতে পারলে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। আর এই ধরনের সকল চিপস পাবেন দেশি চিপস ইন্ডিয়ান চিপস সব কিছু পাওয়া যাবে ঠিক আছে ব্যবসা শুরু করেন বসে না থেকে কমপক্ষে কিছু টাকা হোক তো এটাই হচ্ছে আর উনি ও ওই ভাই বলছিল যে ব্যবসা শুরু করছেন ওইভাবে আপনারাও শুরু করেন বাজারে যান আজকে এক টাকাও নাই হয়তো এক টাকা থাকবে আমি বলছি না যে কোটি কোটি টাকা থাকবে কোটি কোটি টাকা যখন বানাবেন সেটা আপনি নিজেই রাস্তা তৈরি করবেন কোনো ইউটিউবার যে বলে যে এই ব্যবসা করলে কোটিপতি হয়ে যাবেন কারো বাপের ক্ষমতা নাই আপনাকে কোটিপতি বানাই দিবে আল্লাহ ছাড়া ঠিক আছে তো আল্লাহ বানিয়ে দিতে পারে সেটা আলাদা ব্যাপার তো আমাদেরকে কষ্ট কিন্তু করতে হবে কষ্ট করেন এভাবেই আর রাস্তাটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে